পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মা। মাকে নিয়ে যুগে যুগে কবিরা লিখেছেন অসংখ্য কবিতা। তেমনই কয়েকটি কবিতা কবিতার অংশবিশেষ নিয়ে আমরা কাব্যকণ্ঠ আবৃত্তি দল আজ আপনাদের সামনে নিবেদন করছি মায়েদের জন্য আমাদের কবিতাঞ্জলি, তোমার জন্য মাগো। হাজার কোটি আলোকবর্ষ দূরের কোনো ছায়াপথ থেকে একটি সজল ছায়ামূর্তি ভেসে আসে মহাশূন্য পার হয়ে। মহাশূন্যে জটিল নক্ষত্রপুঞ্জ, সৌরমেঘ, সৌরঝড় প্রতিনিয়ত এখানে ওখানে কৃষ্ণগহ্বর, আর কিছু দূরে দু একটি ম্রিয়মাণ সাদা বাহন নক্ষত্রের পাশ দিয়ে সেই সজল ছায়ামূর্তি হেঁটে আসে পৃথিবীর দিকে। এক চন্দন ঘষা রাতে ছোট্ট পুতুলের মতো এই পৃথিবীতে বেড়াতে এলেন মা। একটি চৌকোবাড়ির খেজুর গাছে ডাসা খেজুরের উপর হঠাৎ একটি পাখি এসে বসল। মা খেলার ছলে ঢুকে পড়লেন সেই বাড়িতে, সঙ্গে সঙ্গে তার পরিদের মতো রেশম লাল চুল পুড়ে গেল। ক্রমে ক্রমে তিনি স্বামী পেলেন, তিনি অপর্ণার মতো তপস্যা শুরু করলেন। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল ফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে হত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিনবেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট কুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। হে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়া, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরা। কেমন আছো তুমি? কতদিন, কত সহস্র দিন তোমাকে দেখি না মা, কত সহস্র দিন তোমার কণ্ঠ শুনি না, কত সহস্র দিন কোনো স্পর্শ নেই তোমার। তুমি ছিলে কখনো বুঝিনি, ছিলে যেন তুমি থাকবে, যতদিন আমি থাকি ততদিন তুমি, যেন যেন এরকমই কথা ছিল। আমার সব ইচ্ছা মেটাতে জাদুঘরের মতো, কখন আমার খিদে পাচ্ছে, কখন তেষ্টা পাচ্ছে, কি পড়তে চাই কি পড়তে, কখন খেলতে চাই ফেলতে চাই, মেলতে চাই হৃদয়, আমি বোঝার আগে বুঝতে তুমি। তোমাকে দেয়নি কিছু কেউ, ভালোবাসিনি আমিও, দিইনি বাসিনি, তুমি ছিলে নেপথ্যের মানুষ। মা আমার, তোমাকে কি শব্দাম্বরে সঠিক সাজাতে পারে পৃথিবীর কোনো কবি যথার্থ উপমায়, তাবৎ শিল্পীর আঁকা খ্যাতিমান কোনো ক্যানভাসে দেখিনি তোমার মতো সহিষ্ণু জননী, যে নিজেকে অনাহারি রেখে ক্ষুধাতুর সন্তানের আশাহীন অবয়বে আঁকে মানবিক আনন্দ কুসুম। হয়তো তুমি সেই অনন্ত তৃষিতা কুমারী জননী, মাতা মেরি বহু জন্ম পার হয়ে এসেছো আবার, হয়তো বা রাবেয়া বশ্রী মহীয় শিরকে আর এসে, কিংবা তুমি সন্তান বাৎসল্যে ভরা শরৎবাবুর মেজ দিদি সেবাকুলে নিয়োজিতা মাদার তেরেসা। আমার পিছের ঠিক মাঝখানে সর্বক্ষণ আমি অশ্রু জলে ভেজা দুটি চোখ টের পাই, চোখ দুটি
আমার মায়ের। যখন যেখানে যাই যুদ্ধ ও শান্তিতে, নগরে বন্দরে গ্রামে শত্রু বা মিত্রের ঠিকানায়, উদ্বেগে আকুল সিক্ত ওই দুটি চোখ আমাকে আগলে রাখে, চোখে চোখে রাখে। শিশির ভেজা হাওয়াতে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে? কবে বুঝি আন্তমাসে ফুলের সাজি বয়ে, পূজোর গন্ধ আসে যেটায় মায়ের গন্ধ হয়ে। জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে আমি নিভে। মা, মাটির গন্ধে তোমার চোখের পাতা যখন ভারী হয়ে আসবে, আমি চাদরটা তোমায় এগিয়ে দেব। মা, যে রূপকথার গল্প তুমি আমায় বলেছিলে, আমি সেই গল্প থেকে ঘোড়াটাকে ডেকে নেব, তার পিঠে চড়ে তোমায় নিয়ে দূরে চলে যাব। আমি যখন বৃষ্টির জলকে তোমার রূপকথার গল্প বলবো, তুমি দেখো আমি তখন রানীর নাম পাল্টে তোমার নাম সেখানে বসাবো। মা, মাটির কাছাকাছি থেকে তুমি সেই গল্প শুনো। আয় তবে ভাই বোন, আয় সবে আয় শোন, গাই গান পদধূলি শিরে রয়ে মার, মার বড় কেউ নাই, কেউ নাই।